পাঁচ ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না, আবার অনেকে আছে জুমার নামাজ সপ্তাহে নামাজ পড়ে না, আছে না নেই বলো না, জওয়ান যুবক জুমার নামাজ পড়ে না খোকা, বিনা কারণে যদি তিনটে জুমা ছেড়ে দিস তুই আর মুসলমান থাকবি না। আল্লাহ নবী বললেন মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। বলুন নাউজুবিল্লাহ, মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মুনাফিকিন ফিদ্দারকিল্লা সালিমিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। একটু জোরে বলা যাবে না বাপ? অনেক জওয়ান যুবক আছে বাবা ইচ্ছা করে জুমার নামাজ পড়ে না। আমি বলি খোকা তুই যদি গরিব হস জুমার দিনে যদি কারোর আন্ডারে কাজ করে থাকিস ওই দিন ছুটি করবি, আর ছুটি যদি না দেয় 11টা পর্যন্ত কাজ করবি, সারাদিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাস ওই দিন 11টা পর্যন্ত কাজ করবি, যদি 200-300 আদায় দেবে নামাজ আদায় করবি তোর অভাবটাকে পূরণ করে দেবে কে? আমার কথা কিছু বোঝা যাচ্ছে বাবা? যদি গরিব হও পরের মাঠে, তুমি পরের মাঠে জনমজুরি খাটো ওই দিন ছুটি করবা, আর যদি ছুটি না করো কি করো বলছি? বলো না, কথা বলো না, 11টা পর্যন্ত কাজ করো, যা দায় দেবে নামাজটা বসে বসে রুজিতে বরকত দেবে কে? আরো জোরে বলো। আর যদি তুমি সব ছেড়ে দাও বলে হুজুর তদবির দেন সংসারে বরকত হয় না, আমি বলি খোকা তো ঝুড়িখানি তদবির দিলেও কাজ হবে না। কথা তো তদবির আনবি তুই, বলে হুজুরে এত আয় করি সংসারে বরকত হয় না, হুজুর তদবির দেন, আমি বলি খোকা তোর তদবিরে কাজ হবে না। ওরে তদবির দিতে গেলে জায়গায় দিতে হবে হ্যাঁ ভাই, ওই শরের গোলায় তদবির দিয়ে কাজ হবে? তাও কথা বলে শুকরের গোলায় যদি তদবির জ্বলে তদবির দিতে গেলে জায়গায় দিতে হবে। আগে রাগ হচ্ছে নাকি? হলিও আমার কিছু যায় আসে না, কোরআন হাদিসের মাপ কাঠিতে কথা বলছি আমি, কেটে দেন আপনি আমার দলিল। আবার একজন আছে জুমার নামাজ পড়ে সব নামাজ পড়ে না, দুরাকা করে পালায়। উনি আবার দাদা হুজুরির ভক্ত, দাদা হুজুর দুরাকা ফরজ নামাজ পড়ে পালায় টোটাল নামাজ পড়ে না। এখোকা বাস্তব বলছি নামাজ বলছি, আর বর্ষণে 52টা জুমা কাজা হবে মক্কা মদিনায়, শুধু আখেরি জোহরের নামাজ পড়তে হবে না। মুজাদ্দিদে জামান থানা রসিয়াত নামায় লিখেছেন মক্কা মদিনা ব্যতীত সারা পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখেরি জোহরের নামাজ পড়তে হবে, যারা আখেরি জোহরের নামাজ পড়ে না ওদের বর্ষরে 52টা জুমা কাজা হবে। কটা কাজা বলেছি? এই খোকা তোর তোর বাপ দাদাকে একটু কথা বলতে দে, তোরা বললিও ভালো না বললিও আলহামদুলিল্লাহ, তোর বাপ দাদাকে একটু কথা বলতে দে, জানা তোরা কাজ পড়ে পালা ওরা বাড়ি গিয়ে বাপ মাকে নামাজ পড়ে বলে মনে হয়। কথা বল, জুমার নামাজের যে ফরজ নামাজের পরে নামাজের কি গুরুত্ব নাই? বাদাল জুমা পড়বেন আখির জুমা বাবাজি, বাদাল জুমা পড়বেন আখির জোহর পড়বেন সুন্নাতুল ওয়াল পড়বেন শেষে দুই রাকাত কি নামাজ আছে বলুন?
কি নামাজ অনেকে নফল নামাজ পড়ে না পায় ধরে বলে যাচ্ছে পায় ধরে এই দুটো হাত আমার কাবায় স্পর্শ করা হাত পায় ধরে বলে যাচ্ছে যুবকেরা মুরব্বীরা সারা জীবন তো পালিয়েছি আমরা হা হা বাদল জুমা পড়বেন আখির জোহর পড়বেন সুন্নাত রাত পড়বেন শেষে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফলের বাংলা মানে হলো অতিরিক্ত বাবা জি সারা পৃথিবীতে জানারা আল্লাহর ওলি হয়েছেন আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন ফরজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না নফল ছাড়া আমার কথা বুঝতে পেরেছেন পৃথিবীতে কেউ ফরজ পড়ে আল্লাহর ওলি হইনি জানারা ওলি হয়েছেন ফরজ ছাড়াও অতিরিক্ত নফল নামাজ পড়ে পড়ে আল্লাহর ওলি হয়েছিলেন একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে নাকি বাড়ি গিয়ে বলবেন নাকি আর জোরে বলুন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে দুই রাকাত করে নামাজে নিয়াত করতেন আর ওই দুই রাকাত নামাজে একবার করে আল্লাহর কোরআন শরীফ খতম করতেন সুবহানাল্লাহ বলা যাবে ওটা কি ফরজ নামাজ নাকি ওটা কি নামাজ কায়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন এই আমাকে আমরা গান কায়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে জোরে বলুন নামাজের হিসাব হবে বাবা কারোর যদি কোনো কারণ বশত ফরজ নামাজ যদি কাজা থাকে নফল নামাজ যদি পড়া থাকে আবু দাউদ শরীফের রেওয়ায়েতে দেখেছি আল্লাহই নফল নামাজটা দিয়ে কিয়ামতের মাঠে ওর ফরজের কাজা পূর্ণ করে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ খবরদার আমার দাদা হুজুর আমার পাঁচ হুজুর আমার বসিরাটের হুজুর তারা সব টোটাল নামাজ পড়েই তবে আল্লাহর ওলি হয়েছে বাবা দু রাকাত পড়ে তারা পালানোর লোক না আর আমরা দাদা হুজুর করি আর দু রাকাত পড়লে পাড়াই আপনি দাদা হুজুরকে ভালোবাসলেন না দাদা হুজুরের মতের বিপরীত কাজ করলেন বলুন তিনি তো লিখেছেন মক্কা মদিনা ব্যতীত সারা পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে কি করতে হবে আখির জোহর পড়তে হবে ভাই রে কাগজে যদি লিখি র দন্তস্ব গয়কার লয় লয় একা কি হবে আর জোরে বলো না রসগোল্লা ওইটা যদি সাটি টেস্ট পাওয়া যাবে যারা দাদা হুজুর করে আখের জোহর পড়ো না তোমরা কাগজে লিখে সাটা বাটি আর যারা দাদা হুজুর করে আখির জোহর পড়ে ওরা হলো প্র্যাকটিক্যালে খাওয়া পাটি আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন যাক বাবা সাড়ে দশটা হয়ে গেছে যে আটটা দশটা টাইম আমি একটু লেটে আপনারা আনেন দোষ আমার যাক যাক সাড়ে দশটা হয়ে গেছে হুজুর আসবেন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি ভাই আমার আজকের বক্তব্য টপিক হচ্ছে ঈমান ঠিক করতে হবে আর আমল বাড়াতে হবে আজকে আমরা যারা বিভিন্ন গুনার সঙ্গে যুক্ত আমি বলেছি ঈমান কি বলেছি দুর্বল যারা নামাজ থেকে দূরে এদের ঈমান কি বলেছি দুর্বল যার ঈমান মজবুত সে কোনোদিন নামাজ থেকে দূরে থাকতে পারে না ইতিহাসে সাক্ষী দেয় না কোরআন হাদিসে সাক্ষী দেয় না আল্লাহ আমাদের সবাইকে খাতিমা বিল খায়র নসিব করুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন বাবা আমি মানুষ না ফেরেশতা মানুষ ভুল হওয়া স্বাভাবিক ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি
কোরআন হাদিসে তত্ত্ব সম্বলিত যে বক্তব্য রেখেছি এর জন্য একবারও ক্ষমা চাইব না। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি, ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আল্লাহ, বলুন আল্লাহ। আজকের এই মাহফিল হচ্ছে আমার এই বক্তব্যটা যদি মেনে নেন, হুজুর আসবেন, তার হুজুরের থেকে একটা কথা নেবেন, আমার থেকে একটা কথা নেবেন, দুই হুজুরের কাছ থেকে দুটো কথা নিয়ে যদি আমল করতে পারেন মাহফিল সার্থক হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। শেষ কথা, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসা তাজবিদুল কোরআন। কি নাম বলেছি? তাজবিদুল কোরআন। বসিরহাটের আল্লামা হুজুরের বাড়ির পাশাপাশি টেন্টরা খাপড়া। আমি যেখানে যাই ছেলে চাই, এই গ্রামের একটা ছেলে যদি আমার মাদ্রাসায় আসেন, আপনার ছেলে হাফেজ হবে, আপনি হাফেজের আব্বা হবে, কিয়ামতের মাঠে আল্লাহ হাফেজ এবং আলেমের আব্বার মাথায় নূরে টুপি পরিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই গ্রামের একটা ছেলে আমার মাদ্রাসায় আসেন, একটা ছেলে, এবং আপনার যে ছেলেটা ভালো ছেলে ওকে মাদ্রাসায় আসেন, যার ব্রেন ভালো, ও ভালো আলেম হবে, একজন ভালো আলেমের খাঁটি আলেমের এত দাম, শহীদের রক্তের চেয়ে খাঁটি আলেমের কলমের কালির মূল্য আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। বলো 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 একটা ছেলে জানে এই গ্রামের ছেলে আমার মাদ্রাসায় আসেন, এই আশা রেখে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি, উঠে দাঁড়ান সকলে একজন মাহফিলের পক্ষ থেকে সোনার মদিনা একটু সালাম পাঠিয়ে দিয়ে হুজুর আসবেন, যারা আশেপাশে আসে খোকার যুবকের সব মাহফিলের ভিতরে চলে আসুন।